এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মালদাতে সেখানে বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণের অভিযোগ, আর এই অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রার্থী নিমাই সিংহের ভাই প্রসেনজিৎকে অপহরণ করা হচ্ছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। ঠিক কি অভিযোগ উঠছে এ নিয়ে জানবো। এর পাশাপাশি যেটা জানাবো আপনাদের, যে বিজেপি কিন্তু ইতিমধ্যেই ইংরেজবাজার থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বা হুমকি দিয়েছে, কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে শোনাবো আপনাদের। আমরা ইংলিশ বাজারের 27 নম্বর পঞ্চায়েত সমিতিতে আজকে কাঞ্চন টায়ারের মহারাজপুরে এখানে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যখনই, যে আমাদের পঞ্চায়েত সমিতির যে প্রার্থী তার ভাইকে তৃণমূল কংগ্রেস জোরবশত মারধর করে বাড়িঘর ভাঙচুর করে তুলে নিয়ে গেছে এবং প্রাণে মারার হুমকি দিয়েছে। তার জন্য আমরা ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি শুভঙ্কর চম্পটি আমার সাথে আছে এবং আমি রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এখানে এসে পৌঁছেছি। এবং এই যে যাদের বাড়ি ভাঙচুর করে তৃণমূলের হারমাত বাহিনীরা, গুন্ডা বাহিনীরা যেভাবে আজকে আমাদের পঞ্চায়েতে যারা যারা প্রার্থী হয়েছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কিডন্যাপ করে তাদেরকে প্রাণে মারার হুমকি দিয়েছে এবং পুলিশ প্রশাসনকে বারবার জানানোর পরও যখন কোনো সুরাহা হচ্ছে না, আমরা ভারতীয় জনতা যুব মোর্চা উনাদের পাশে আছি এবং আগামীকাল আমরা বিশালভাবে থানা ঘেরাও করব, এসপি ঘেরাও করব, যতক্ষণ পর্যন্ত না এর সুরা হবে প্রত্যেকটা জায়গায়। যদি আমাদের পঞ্চায়েতে কোথাও যদি কোনো প্রার্থীকে অপহরণ বা তাতে অত্যাচার হয়, ভারতীয় জনতা যুব মোর্চা ছেড়ে কথা বলবে না, আমরা কিন্তু মাঠে ময়দানে তাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করব। কি হয়েছিল বলেন তো? ভোটে দাঁড়িয়েছে ছেলেটা নিমাই সিংহ। কোন ভোটে? পঞ্চায়েত সমিতি? দাঁড়াতে দিবে না, তার জন্য মারপিট করছে, হামলা করছে, বাড়িতে এসে বারবার আসছে, আর তো হুমকি দিছে কি যে ঘর তো ওখান থেকে ডাকো, তোমার ছেলেকে ডাকো। এখন আপনার ছেলে কোথায়? ছেলেকে কোথায় সরিয়ে দিয়েছে মারপিট করে জন্য। শুনলেন বিজেপির পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। গৌতম চক্রবর্তী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। গৌতম, বিজেপির পক্ষ থেকে তো হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে তাদের প্রার্থীর ভাইকে অপহরণ করা হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে, কি বলছে তারা? দেখো, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আজকেই কিন্তু এই বিষয়ে কোনো কিছু দল যুক্ত নয় একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এবং এটা গ্রাম্য বিভাগ থেকে হতে পারে এমনটা। এবং বিজেপির টিকিটে এই যে নিমাই সিংহ দাঁড়িয়েছে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতি 27 নম্বর আসনে, সেইখানে বিজেপির অন্যান্য প্রার্থীরাও আরো দাবিদার ছিল, টিকিট না পেয়ে এমনটা করতেই পারে। পুলিশ তদন্ত করুক, তাহলেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে, এটা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি ইংরেজ বাজারের বিজেপির যিনি বিধায়ক আছেন শিরূপা মিত্র চৌধুরী, উনি মোটামুটি 8টা নাগাদ তার বাড়িতে পৌঁছে যান, এই আলো সিংহ যার ছেলে অপহৃত হয়েছে তার বাড়িতে পৌঁছে যান, সঙ্গে যুব মোর্চার রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়কে নিয়ে। এবং বিশ্বজিৎ রায় কিন্তু পরিষ্কার বলে যে ইংলিশ বাজার থানাতে জানানো হয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, যদি আজকে রাতের মধ্যে এই অপহৃত যাকে অপহরণ করা হয়েছে প্রসেনজিৎকে যদি না ফিরিয়ে দেয় তাহলে কিন্তু আমরা আগামীকাল অর্থাৎ সোমবার পুলিশ সুপারের অফিস সহ ইংরেজ বাজার থানা ঘেরাও করব, শহর জুড়ে আমরা বিশাল আন্দোলনে নামব। ধন্যবাদ গৌতম, কথা বলছিলাম প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে। মালদার ইংরেজ বাজারে এবার প্রার্থীর ভাইকে অপহরণের অভিযোগ উঠেছে, নিমাই সিংহের ভাই প্রসেনজিৎকে অপহরণ করা হচ্ছে এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তারা পুলিশকে দ্রুত ওই ব্যক্তিকে খুঁজে দেওয়ার দাবিও জানিয়েছে, পাশাপাশি এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে, এবং যদি এক্ষেত্রে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ইংরেজবাজার থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।